వెల్కమ్ టు హార్న్బిల్ టీవీ. మొలిషన్ చేస్తే అసే అలగ్ అలగ్ బిజినెస్ క్రియమను నహులిబి గారి ప్రా సమాన్ బుకికిన అహా జా క్రియాతే బిషిబార్ గారి రుఖాయి দিয়া লাগা খবরটো নতুন নহয় হুদাই হুনিয়া নিচনা আরবি একটা খবর পাইছে মকokchon district লাগা মরিয়ানি মকokchon রাস্তাতে 7 দিন আগে প্রা 100 কোল নিচনা ট্রাক লোড করিকিন ইতিয়া তাক রুখাই দি কিনাছে আর ড্রাইভার্স খান উত জায়গাতে থাকিয়াতু 3-4 দিন হইছে কইকিন জানি পাইছে উত বিশি আসুরিত আর মুন্দুক লাগা খবর বি এসে কিলে মানে কোল ট্রেডার্স খান লগ সব ঠিক ডকুমেন্টস খান থাকিলিবি আসাম অ্যাডমিনিস্ট্রেশন প্রা নাগাল্যান্ড টেকিমান কোল ট্রাক বুকিকিন আনিছে এতিয়া তাক রুখাই দি কিনাছে উত ডর সওয়াল আছে কিলে তাই খান কে ইমান দেরি রুখাই দি কিনাছে কি কারণে হব উইতিয়া উতু লাগা ডিটেইল রিপোর্ট আমি খান লাগা রিপোর্টার দীপ সাইকিয়া প্রা গ্রাউন্ড রিপোর্ট করা একটা সাব রাতে 10 বাজি আধা হয়েছে আর মই ইতিয়া খাড়া আছে মুকচুং রোডতে আর মই ইয়াতে হর্নবিল টিভি আজি রাতে 10 বাজিতে কি রিপোর্ট করবলে খাড়া হয়েছে এই লাগা স্টোরি কোয়া আগেতে একবার ভিজুয়ালস দেখাবলে কব মই লাগা পিছেতে আপনি খান হর্নবিল টিভি লাগা স্ক্রিনতে দেখি আছে কোনোবা ট্রাক কিন্তু মুকচুং এরিয়াতে ইতো মুকচুং ডিস্ট্রিক্ট লাগা মোরানিপুরা কোনটো রাস্তা মুকচুং যায় MKG রোড কয় আর ইয়াতে সামান বুকি কিনে আজি এসপ্তাহ পৰা আহি কিনে ৰখি আছে আৰু ড্ৰাইভাৰ খান বি আছে মই মহিলাগা কেমেৰা পাৰ্চনকে ক'ব চেৰাউণ্ডিং দেখাবলৈ এনেকুৱা টাটা খান ইয়াতে আছে ইয়াতে কি আছে কি নাই মই এইটো ক'ব এইটো কিলে ৰখি আছে কি কাৰণে এইটো আসাম হৈ কিনে যাবলৈ দিয়া নাই এইটো কি ৰ মেটেৰিয়েলছ আছে আৰু ইয়াতে কি কি ডকুমেণ্টছ ভেলিড আছে কোন পৰা ৰখাই আছে চব ক'ব এইটো ঠিক গ্ৰাউণ্ড জিৰ' ৰিপৰ্ট কৰিবলৈ আজি মোখান আহি কিনে পহঁচিছে মোখান লগতে এতিয়া ড্ৰাইভাৰ ষ্টাফ খান আছে কোন এইটো ট্ৰাক খান লগা আছে মই আপক পুছনা চাহুগা গাড়ী মে কিয়া হে আর কিতনা দিন সে আপলোক বেঠে হে কোন আপলোক কো ইধার সে মানা কর রা হে জানে কে লিয়ে স্যার হাম দু তিন দিন সে ইয়াহ বেঠে হুয়ে হে হ্যাঁ হামারি কোই সুনবাই নাই হে হ্যাঁ গাড়ি মে কিয়া সামান লোড কর কয়লা লোড রাখা হে আপকা কয়লা কা কিয়া কিয়া পেপার হে কয়লা কা GST হে হ্যাঁ সারি পেপার ওকে হে হ্যাঁ হামকো বাতায়া হামারি সারি পেপার ওকে হে তো কিস কারণ সে নাগাল্যান্ড সে আবি জো মরিয়ানি পাস মে হি হে নাগাল্যান্ড গেট কে পাস মে আপলোক রুখা হে কিস কারণ সে আপলোক কো খড়া কিয়া বল কে আপলোক কা जो व्यापारी है आप लोग का रिलेटेड बताया है आपको बोल रहा है कि आगे दिक्कत आ रही है प्रशासन पकड़ के गाड़ी खड़ा कर रहा है सीर कर रहा है कौन सा प्रशासन पकड़ रहा है यह पुलिस प्रशासन होगा और तुम मेरे को मालूम नहीं नागालैंड या असम असम तो किस कारण से पकड़ रहा है कुछ आप लोग को जानकारी है नहीं हमको इसकी कोई आपका कोयला का GST TP और क्या क्या है TP है कागज GST है सारे कागजों की गाड़ी कहाँ जाएगा आप लोग का असम जाएगा असम जाएगा तो आप कितने दिनों से बैठा है 3-4 दिन हो गए यहाँ पे रुके रुके ইটো আছে হর্নবিল টিভিতে এতিয়া কথা কোৱা ৰাতি 10 বাজি আধা হৈছে এনেকা 3-4 দিন পৰা ৰখি আছে গাড়ী লগা ভেলিড ডকুমেণ্টছ আছে এইটো আমি কোৱা লগা নহয় তাইখান কোৱা লগা আৰু ইয়াতে দুচাৰ ষ্টাফ খান বি আছে আপুনি কিমান দিনৰ পৰা ইয়াত আছে আৰু গাড়ীত কি আছে গাড়ীত আমাৰ কয়লা আছে ক'ত যাব কয়লাটো এইটো অসমলৈ যাব অসমৰ ভূটানলৈ যায় হয় কি কি কাগজ আছে আপোনাৰ কাগজ মোকে চব পেপাৰ আছে আমাৰ তো কিহৰ কাৰণে ৰখাই আছে বুলি কৈছে ৰখাইছে তাৰমানে কৈছে এইটো নাগালেণ্ড পাৰ হ'ব নোৱাৰে অসমত কিবা অসুবিধা চলি আছে অসুবিধাৰ পাছতে ক্লিয়াৰ হ'লে আমি ক'ব পাৰিম অসমত কি বন্ধ চলি আছে বুলি কৈছে নেকি অঁ বন্ধ চলি আছে বুলি কৈছে মানে কি কাৰণে কি বন্ধ আপুনি সুধিছে নে নাজানো আমি সুধিছোঁ যে কি হ'লে আমি ক'ম দেই যেথান খুলিব তেথান ক'ম আমি আপোনালোকৰ বেপাৰীবিলাকে তেনেকৈ আমাক এনেকৈ আপোনালোকৰ কাগজ চব আছে অঁ আমাৰ চব কাগজ আছে আৰু এইটো তাইখান কৈ থকা হিচাপটোৱে তাইখান কয়লা লোড কৰিছে কোনোবা ভূটান যাব কোনোবা আসাম যাব ইণ্টাৰ ষ্টেট এটা বিজনেছ হাব আছে মৰাণীটো আৰু নাগালেণ্ড পৰা জিঅ'লজি এণ্ড মাইনিং আৰু GST ডিপাৰ্টমেণ্ট কোন কোন কনচাৰ্ণ অথৰিটি আছে তাতে পৰা ভেলিড ডকুমেণ্টছ লৈ কিনে 20 দিন আগে পৰা ইণ্টাৰ ষ্টেট এক্সপৰ্ট আৰু ইম্পৰ্ট হৈ থাকে এইটোতো নাগালেণ্ডে ৰ মেটেৰিয়েলছ কয়লাটো পাই কৈ কিনে চব মানুহ লগা নলেজ দি আছে আৰু এটা মানুহ আছে সুধিছে আপলোক আবি কিতনা দিন চে বেঠা হে আপলোক কা গাড়ী মে কিয়া হে কয়লা হে কিয়া কিয়া ডকুমেণ্টছ হে চব ওকে হে কিউ ৰখা হে আপ হম লোগো পাৰ্টি নেই জানে দিয়া হে मतलब पार्टी को जब आप लोग पूछ रहे हैं क्या बोल रहे हैं बोल रहा है गेट अभी क्लियर नहीं हुआ अभी नहीं जाना है तो कब तक खुलेगा ऐसे बोला है ऐसा नहीं बोला है बोला है गेट खुलेगा तो गाड़ी पास होगा मतलब कौन सा प्रशासन रुका है बोल के जानकारी नहीं, नहीं, नहीं हम नहीं बोल सकते हैं ইটো থাকিছে হর্নবিল টিভিতে আজি মখান ৰাতি গ্ৰাউণ্ড জিৰতে এটা আহি কিনে ৰিপৰ্ট ইটো কাৰণে কৰিছে ঠিক আছে কয়লাতে কিবা
ডকুমেন্টস ভেলিড নাই, ইয়াতে অথেন্টিক ডকুমেন্টস নাই, ইটো হৈছে ওভারলোড আছে, ইটোলা কনসার্ন ডিপার্টমেন্ট খান আছে রুখিব। অতে অলরেডি ভেরিফাই হৈছে নাগাল্যান্ড গভর্নমেন্ট পৰা জলজিয়ান মাইনিং লাগাবি তাতে চালান দিছে, ইটোতো কি কি কনসার্ন অথরিটি আছে তাখান ক্লিয়ারিফিকেশন দিয়া পিছতে ইটো রুট মই দেখাব, ইটো রুট আছে আসাম ভায়া, আর আসামতে আসাম এডমিনিস্ট্রেশন পুরা রুখাই আছে কই কিনে আমি খান কোয়া কথা নহয়, তাইখান লাগা মার্সেন্ট পুরা ইটো লাগা অবজেক্টিভটো কি কারণে রুখাই আছে ইটো আমি ফার্ডার আসাম এডমিনিস্ট্রেশন কে বি হুদি সাবো, হলে বি ইটো আজি লাগা কথা নহয়। পহিলা বি আসাম পুরা ভায়া আসাম যাই কিনে আদার স্টেটতে যাবলে লাগা নাগাল্যান্ড লাগা কয়লা খান মোরানি হবি যোরহাট হবি রুখাই, আর তাতে সিজারলিস বি নহয় কিনে গাড়ি এক মহিনা তাক কোর্ট কেস হয়ে কিনে পিছতে কোর্ট পড়া জেনুইন হিসাবতে বেল হওয়া কাহানী বি ইটু রাস্তা পড়া বেশি আছে, আর ইটু সাফার করা রিয়েল টেক্স পেয়ার খান বেশি সাফার করে কিনে পহিলা এনেকা কাহানী বেশি আছে। তো মোখান আজি গ্রাউন্ড জিরো রিপোর্ট করবলে অহাটো একটা অবজেক্টিভ আছে, ইফ ইটু লিগেল নাই কইছে কলে ইটু কনসার্ন অথরিটি খান পড়া আসাম গভর্নমেন্টে দিবলে যা তো গলতি আছে নাগাল্যান্ড গভর্নমেন্ট পড়া চোর করে কিনে লই যাইছে কলে রয়্যালিটি নিদি কিনে লইছে ইটু তো আলাগ কথা আছে। হলে বি নাগাল্যান্ড গভর্নমেন্ট আর অল ইন্ডিয়াতে ওয়ান নেশন ওয়ান জিএসটি নরেন্দ্র মোদী পড়া বনাতো কথাটো সব মানুষপরা পহিলা বি কই থাকিছে, আর তাইখান মার্সেন্ট খান ইটু ফলো করে থাকিছে, ফলো করার পর আজিকালি নাগাল্যান্ডে ইন্টার স্টেট জিএসটি কাটে কিন্তু আই জিএসটি কয় সিজিএসটি বি কাটে কিমান ডকুমেন্টস আছে সব কটার পিছতে আসামতে এনেকা রখাই দিয়ালা কাহিনীটা বেশি হয়েছে। আজি রাতে মোখান ইটু দেখাব এনেকা গাড়ি ইয়াতে বি নহয় ইটু ঠিক একটা পার্টিকুলার জায়গা আছে ইয়াতে পড়া লোকনাথ তাক নিয়ার এবাউট 100 উপরতে গাড়ি আছে, আর গ্রাউন্ড জিরো রিপোর্টে আজি হর্নবিল টিভি ইটু কারণে আইছে ইটু খান ইলিগেল আছে কলে সিজ করবি আমি খান লাগা কবলগা একো থানা, আর লিগেল আছে কলে একো ডকুমেন্টস একো ভ্যালিড রিজন না থাকে কিনে কিলে আসামতে যাব নিদিয়ে বিজনেস করা মানুষ খান চোর করেছে কলে তো তাতে একশন লবি নাগাল্যান্ড গভর্নমেন্ট বি এটু নাগাল্যান্ড গভর্নমেন্ট লাগা এটু রাইট আছে করবলে, আর আসাম গভর্নমেন্ট বি আছে কিলে মানে আসাম ভায়া তাইখান ইউজ করেছে কোনোবা রোড ট্রেক্স ক্লিয়ার নাই ওভারলোড আছে এটু করবি, হলে বি এভরি টাইমতে নাগাল্যান্ড পৰা যোৱা র মেটেরিয়াল সুপোর্টে আসামতে সিন্ডিকেট করবলে লাগা কথাটো বেশি ওলাই কোন কোন ডাঙর অফিসার খান আছে এটু বার বার মিডিয়া খান সোধা টাইমতে বি সিজার লিস্ট তাখান নিদিয়ে, আর ইটো সেম গাড়ি খান কোর্টে কেতিয়া কেস হব এডভোকেট পড়াতো উইদিন 20 days 15 days ভিতরে বাই ইজ্জত বড়ি কিনে এক টুকরা বি কয়লা সিজ নহয় কিনে আর পার্টিকে ঘুরাই দিয়ে। তো কথাটো কি আছে এভরি ওয়ান নোস ইটো জানি থাকিব, ইটো কয়লা বেয়া আছে কইলে ডুপ্লিকেট আছে কইলে কোর্ট পড়া বি সিজ করবলে লাগা বেশি ভ্যালিড কথা থাকে, হলে বি কোর্ট পড়া কিতিয়া কোর্ট এপ্লাই করিব বেল দিবলে উলাব কাগজ এপ্লাই করে তখন এফিডেভিট করিব তেতিয়া কোর্ট পড়াতো ইটো কয়লা গাড়িখান উলাই দিয়ে, হলে বি আজি আসামতে এতিয়া আজি ডেট 26 আছে লাস্ট এক সপ্তাহ ধরে কিনে ইয়াতে একো অথেন্টিক রিজন নাই কোন বেপারী বি কব নাপারে কিলে রুখাই আছে, আর মোখান ইটো কারণে আজি গ্রাউন্ড জিরো রিপোর্টে ইয়াত আহিছে আসাম গভর্নমেন্ট পড়া রুখাই আছে কইছে আসাম প্রশাসন পড়া রুখাই আছে কই কিনে ড্রাইভার খান করে কইছে ইটো লাগা বিহাইন্ড দ্য সিন কি আছে না জানে অথেন্টিক ডকুমেন্টস না থাকি কিনে আসামতে রুখাইছে কলে আমি খান বি কবলে একো নাই, বাট ইটো খান লিগেল ট্যাক্স পেয়ার আছে কলে জিএসটি দি কিনে যায় আছে কলে কনসার্ন অথরিটি খান একটা স্টেট পড়া পাস দিয়ে আছে কলে আসাম লাগা গভর্নমেন্ট আসাম লাগা সিএম হিমন্ত বিশ্ব শর্মা পড়া বি পহিলা বি কনসার্ন ডিপার্টমেন্ট খানকে রাস্তাতে নুরুখি কিনে পুলিশ লাগা কাম তো গাড়ি ধরা লাগা নহয় কিনে বার বার ইনস্ট্রাকশন দিয়া পিছতে বি আসাম পুলিশ আর আসাম গভর্নমেন্ট লাগা কোন হায়ার অথরিটি অফিসার কোন সিন্ডিকেট করবলে মন আছে এটু তো এভরি ওয়ান নোস ইটু তো বিহাইন্ড দ্য সিন কিবা একটা থাকবে, কিমান দিন তাক এনেকার লিগেল ট্রেস পেয়ার খান সাফার করবো ইটু তো গড নোস, আর ইটু লাস্টে কি হব ইটু গাড়ি খান ইয়াতে কেনেকা থাকিব কিমান দিন তাক থাকিব বিজনেস পিক হওয়া টাইমতে করোনা পড়া অলরেডি বিজনেস ইকোনমি তো এভরি স্টেট লাগা লস হয়ে যাইছে কই কিনে সব মানুষ সাফার করেছে, এতিয়া একটা লিগেল টেস্ট পেয়ার বিজনেস করবলে মন থাকা খান তো এনেকা আন অথেন্টিক রিজনতে হারাসমেন্ট করে আছে কই কিনে নিচিনাই লাগি আছে, আর এটা তো পাবলিক উপরে ডিসাইড করব কেনেকা হব এটু লাগা লেটেস্ট আপডেট জানিবলে চাই থাকিবি হর্নবিল টিভি, মই হর্নবিল রিপি রিপোর্টার দীপ শইকীয়া আসাম।